এই চ্যানেলে আমাকে দেখে একটু চমকে যাওয়ার কথা, কারণ এখানে ইন্ট্রোডাকশনটা দেওয়ার কথা হলো মঞ্জুল করিমের, কারণ চ্যানেলটা হলো মঞ্জুল করিমের। তবে যারা এর আগে দেখেছেন তারা নিশ্চয় মনে রেখেছেন যে মঞ্জুল করিম একজন মানুষকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, নাম খাইরুল আমিন, আমি সেই খাইরুল আমিন। তো কথা ছিল যে ক্রিকেটের সেলিব্রিটি এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে, আপডেট নিয়ে আমরা কথা বলবো। তো আমরা মূলত এটাকে আপনারা ধরতে পারেন যে মঞ্জুল করিমের চ্যানেলের নতুন একটা ডাইমেনশন। সেই ডাইমেনশনে আমরা যোগ করতে যাচ্ছি এমন একজন মানুষকে নিয়ে শুরু করতে যাচ্ছি যে মানুষের আসলে পরিচয় দিতে হয় না, আমাদের আশপাশেই বসে আছেন। সেই পাশে কে বসে আছেন একটু দেখলে আপনারা বুঝতে পারবেন, আশরাফুল। আশরাফুলের আসলে কোনো পরিচয় দেওয়া লাগে না। যেমন রবি শাস্ত্রীর একটা কথা আমার সবসময় মনে পড়ে, কমেন্ট্রি করতেন, তিনি বলতেন যে আশরাফুল 13 বছর বয়সে যখন খেলা দেখেছেন, 15 বছর বয়সে, 17 বছর বয়সে, 19, 21, 23 এজ লেভেলে যত খেলা দেখেছেন, অন্যান্য পৃথিবীর অন্যান্য যত খেলোয়াড়ের খেলা দেখেছেন, তার মধ্যে আশরাফুলকে তার ওই বয়সে সবচেয়ে বেশি প্রতিভাবান খেলোয়াড় মনে হয়েছে। এখন যে কারণে হোক, আশরাফুল একটু ক্রিকেটের থেকে একটু দূরে আছেন, তো ক্রিকেটটাকে আমরাও একটু দূরে রেখে আমরা নানা বিষয়ে একটু কথা বলতে চাই, কারণ আশরাফুলকে সবসময় এভাবে পাওয়া যায় না। আশরাফুল নেক্সট কী প্ল্যান, মানে আজকে দেখলাম যে অনেকে অনুশীলন করছেন, এই অনুশীলনের পেছনে সামনে টার্গেটটা কী নিয়ে অনুশীলনটা? আসলে অবশ্যই আমার আসলে নিষেধাজ্ঞা কেটেছে আপনার লাস্ট ইয়ার, আমি লাস্ট ইয়ার ন্যাশনাল লিগের ম্যাচ খেলেছি এবং আপনার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পেরেছিলাম। তো সামনে আবার হয়তো ন্যাশনাল লিগ দিয়ে শুরু করব, সেটা হয়তো বা অক্টোবরের দিকে হবে। তো লাস্ট সিজনটা আসলে আমি অতটা ভালো যাই নাই, আমি প্রিপারেশনটা অতটা নিতে পারিনি। তো এখন আমার হাতে 3 মাস সময় আছে, আমি আশা করছি যে এখন থেকে যদি আমি প্রিপারেশনটা নিতে পারি তো নেক্সট ন্যাশনাল লিগ, বিসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ওগুলোতে হয়তো আরও ভালো, বেটার কিছু করতে পারবো, এই আশাতেই আসলে এখন থেকেই ট্রেনিং শুরু করা। আর হ্যাঁ, এখন যে প্র্যাকটিসে যেমন দেখলাম, দেখে মনে হলো দুই একজন যারা একজন বিশেষজ্ঞ আছেন ওখানে অবজার্ভ করছিলেন আপনাকে, তাদের অনেকে বলেন যে আশরাফুলের একটু ওয়েট বেড়েছে, আশরাফুলের একটু ফিটনেসটা ঠিকঠাক করতে হবে, এইসব বিষয় নিয়ে কী কাজ করছেন আসলে? সেটাই আসলে, অ্যাটলিস্ট 5 কেজি যদি কমাতে পারি তাহলে আমি মনে করি যে আমি আবার আগের শেপে চলে আসবো। তো সেই কাজটাই করছি, আপনার স্কিল ট্রেনিং হচ্ছে, ফিটনেস ট্রেনিং হচ্ছে, জিম সেশন হচ্ছে। তো এই নেক্সট 3 মাস যদি আমি কন্টিনিউ করতে পারি এটা, তাহলে আমি মনে করি যে আমার সব কিছু আগের মতনই চলে আসবে ইনশাআল্লাহ। সব কিছু আগের মতো আসার ক্ষেত্রে একটা জিনিস আসলে, আপনি একসময় অনেক আগে একটা কথা বলেছিলেন যে আমার মনে পড়ে, যখন একসাথে আমরা কাজ করতাম মাঠে, আপনি খেলতেন, আমরা মাঠে থাকতাম, যে 28 থেকে শুরু করলে কিংবা 30 গেলে একজন ক্রিকেটারের মূল ব্যাটসম্যানের মূল সময়টা শুরু হয়। এখন ওই সময়টায় আপনি একটু পিছিয়ে পড়েছেন, এখন মনে হয় যে ব্যাক করে কীভাবে কি ওই প্ল্যানটা কি, মানে অবশ্যই এখন আমার ক্রিকেটটা এখন অনেক ফাস্ট ক্রিকেট। হ্যাঁ অবশ্যই, এখন T20 আসার পরে আসলে ক্রিকেটটা অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আগে যেমন টেস্ট ক্রিকেটের ম্যাজিক ফিগার ছিল 3, এখন কিন্তু 4.5 হয়ে গিয়েছে, অলমোস্ট 450 রান হয়ে যাচ্ছে একদিনে। তো অবশ্যই ক্রিকেটটা অনেক ফাস্ট হয়েছে। তো আমি আশা করি যে আমি আসলে যে স্টাইলে ক্রিকেট শুরু করেছিলাম, তো এখন যে স্টাইলে যাচ্ছে আমার মনে হয় না যে অতটা ডিফারেন্স আমার সাথে ডিফারেন্স হয়েছে। আমার জাস্ট ফিটনেসটা যদি আমি ঠিক করতে পারি, আমার বিশ্বাস যে আমি এখনকার ক্রিকেট যেভাবে যাচ্ছে আমি তাদের সাথে তাল মিলিয়ে খেলতে পারবো। হ্যাঁ, আমরাও যেমন বড় বড় আগে দেখেছি স্ট্রাইক রেট নিয়ে আপনার অনেক আগ্রহ ছিল এবং আপনি সবসময় এই জিনিসটা ফলো করতেন এবং স্ট্রাইক রেট আপনি আগে থাকতেন, সেই হিসেবে ওদিকে সমস্যা নেই। ক্রিকেট নিয়ে কথা বলা যাবে, কিন্তু আসলে দর্শক একটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে ক্রিকেট নিয়ে আশরাফুলের সম্পর্কে আপনি অনেক জানেন, অনেক পড়েন, কারণ আশরাফুল এমন একজন ফিগার বাংলাদেশের ক্রিকেটের স্তম্ভ যে কয়েকজন বলতে হয়, তার ভিতরে আশরাফুলকে এগিয়ে রাখতে হবে অনেকের মধ্যে আগে। তো ক্রিকেটের বাইরে আমরা একটু আসি, সেটা হলো যে এই যে আপনি যে দূরে ছিটকে পড়লেন, পড়ার পরে যে গত ফার্স্ট ক্লাস খেলাটা খেললেন, প্রিমিয়ার লিগটা খেললেন, এই লিগগুলোতে কি ওই যে নিষেধাজ্ঞার সময় যে প্রবলেমগুলো ছিল, আপনি প্র্যাকটিস করতে পারতেন না ঠিক মতো, এগুলোর প্রভাবে কি এই কারণগুলো এই জিনিসগুলো ঘটেছে? না, এটা আমি বলবো যে আসলে আমি অলমোস্ট 3 বছর বাইরে ছিলাম, তারপর আমার রিসেন্টলি আমি বাবা হয়েছি, তারপরে ওই প্রসঙ্গে আসবো, আমার অনেক প্রশ্ন আছে এই বিষয়ে। তারপরেই আসলে 15 দিন পরে আমার বাবা মারা গেল, তারপরে আমার প্রিমিয়ার লিগ শুরুর মাঝে আর কি 2-3 ম্যাচ পরেই আমার শাশুড়ি মারা গেল, তো অলমোস্ট হসপিটালে ছিল 21-22 দিন। তো সব কিছু মিলে এবং আমি প্রিপারেশনটা আসলে ওইভাবে নিতে পারিনি সত্যি কথা, যতটা নেওয়া দরকার ছিল। আমি মনে করি প্র্যাকটিস করেছিলাম, ভেবেছিলাম যে এতটুকুতেই হয়ে যাবে, আসলে এখন মনে হচ্ছে যে না, আমার অ্যাটলিস্ট
প্র্যাকটিসের টাইমিং সব কিছু আরো বাড়াতে হবে, তো সেই জন্যই এখন আর কি শুরু করেছি, যে এখন থেকেই শুরু করেছি। এবং আশরাফুলকে আসলে সবাই জানে, আশরাফুল প্রচণ্ড প্রতিভাবান, প্রতিভাবান শুধু না, শুধু প্রতিভা থাকলে না, অনেক পরিশ্রমের ব্যাপার থাকে। আশরাফুল কিন্তু পরিশ্রম সবসময় ভালো, যেমন রানিং যে সেশনগুলো হতো আমরা কিন্তু দেখতাম সবার আগে আশরাফুল পৌঁছে গেছে তার মার্কে, অন্যরা যখন থেমে যাচ্ছে আশরাফুল কিন্তু তারপরেও চক্কর দিয়ে যাচ্ছে। আশরাফুলের এই গুণটা আছে, বয়সের সঙ্গে একটু পড়লো, কিন্তু আসি আমরা ওই জায়গাটায় যে আপনি যখন এই যে ক্রিকেট খেলতেন না, 3 বছর বাইরে ছিলেন, আমি বিতর্কে যাব না, বিতর্ক এই প্রসঙ্গ আমাদের বিষয় না, মানুষ জানতে চায় যে এই 3টা বছর আপনার আসলে কিভাবে কেটেছে, এটা তো আমরা ফিল করতে পারবো না বিষয়টা, আপনি যদি একে একে বলেন। আমি সূত্র ধরিয়ে দিব একে একে, যদি ওই দিক দিয়ে শুরু করি, এই সময়টা তো খুবই টাফ টাইম গিয়েছে আমার, কারণ আমি খেলার পাগল মানুষ ছিলাম, এখনো আছি। তো মাদার টেক আমার বাসা ছিল, আমি যখন স্টার্ট করেছিলাম 95-এ মাদার টেক থেকে ধানমন্ডি আমি হেঁটেও এসেছি অনেকবার, ওয়াই স্যারের ক্যাম্পে অঙ্কুর ক্রিকেটার্সে যখন আমি প্র্যাকটিস করেছি, তো খেলাটা আমি প্রচুর ভালোবাসি। তো লাস্ট 4 বছর আমি খেলার বাইরে ছিলাম, 3 বছর খেলার বাইরে ছিলাম, ওই সময়টা আসলে 2013 থেকে 16, 13 শেষ দিক থেকে 16, তো এই সময়টা টাফ টাইম গিয়েছে সত্যি কথা, আর্থিকভাবে বলেন, খেলার খেলতে পারছি না, ঘরে বসেছিলাম। তারপর আমি টুকটাক চেষ্টা করেছি, ওই সময়টাতে একটা বড় কাজ করতে পেরেছি, যে হজ করতে পেরেছিলাম 2013-তে। তো এই এইটা করতে পারার পরে তারপরে 2 বছর আমেরিকাতে গিয়ে ওদের ক্লাব ক্রিকেট খেলার পারমিশন ছিল আমার, সেই খেলাগুলো খেলেছিলাম সপ্তাহে 2 দিন। সেটা কি খুব একটা পোষাতো না, জাস্ট 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 মাঠে থাকার, উইকেন্ড ক্রিকেটের জাস্ট আর কি, যেন অ্যাটলিস্ট যেন আমি মাঠে থাকতে পারি, অ্যাটলিস্ট যেন আপনার সারাটা দিন রোদ্রের মধ্যে থাকতে পারি, এই প্র্যাকটিসটা করার জন্যই আসলে আমি ওই 2টা বছর গিয়েছিলাম আমেরিকা খেলার জন্য। তারপর আমাদের বাংলাদেশে যেটাকে আমরা বলি ক্যাপ, এইসব খেলাও আমি খেলেছি, কারণ চেষ্টা করেছি যেন অ্যাটলিস্ট খেলার মধ্যে থাকার জন্য, যেন বেশি ডিফারেন্সটা যেন তৈরি, বিভিন্ন জেলায় গিয়ে যে খেলা, ঢাকার বিভিন্ন, বিশেষ করে সিলেটে আমি প্রচুর গিয়েছি, তো সব জায়গায় দেওয়ার চেষ্টা করেছি অ্যাটলিস্ট আমি খেলার মধ্যে যেন থাকি। তো ফিটনেস লেভেলটা হয়তো বা আর একটু ইম্প্রুভ করতে পারলে ভালো হতো, তো এইটার জন্য এখন কাজ করছি। ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে, ফ্রেন্ড সার্কেলরা প্রচুর সাপোর্ট করেছে ওই সময়টাতে, ক্রিকেট বোর্ডের অনেকে আমাকে সাপোর্ট করেছে, বিশেষ করে সিও আমি বলবো যে সুজন ভাই প্রচুর সাপোর্ট করেছিল ওই সময়টাতে, যে টাইমই আসলে মানুষকে চেঞ্জ করবে সব কিছুতে। তো আমার জন্য অবশ্যই আমি বলবো যে আমার যে ফ্যানরা ছিল তাদেরও একটা টাফ টাইম গিয়েছে ওই সময়টা প্রায়, কারণ আমার আপনাকে ভালোবাসার মানুষ তো আসলে বাংলাদেশে একেবারেই কম নাই, বাংলাদেশ থেকে শুরু করে লাকি যে এখনো, হ্যাঁ লাকি যে আসলে সত্যি কথা আপনি যেটা বলছেন, যে আমার হয়তো 50% আমার খেলার ফ্যান ছিল, কেউ আমার এগেনস্টে ছিল, কিন্তু ওই ঘটনার পরে যখন আমি স্বীকার করেছি তারপর আমার বিশ্বাস, যে বিশ্বাস হয়েছে যে না, আমার যারা আমার এগেনস্টে ছিল তারাও হয়তো আমার আর কি আবার যেন আমি কাম ব্যাক করতে পারি, সেই আশাটা তাদের মধ্যে এসেছে আমার মনে হয়, কারণ আমি যখনই দেশে দেশের বাইরে যেতাম সবাই আমাকে সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট করেছে যে না আবার আপনাকে কাম ব্যাক করতে হবে। তো এইসব যখন দেখি তখন আর মনে হয় যে না আবার একটা ট্রাই, একটা একটা একেবারে ইমোশনাল একটা জায়গা, সেই ইমোশনাল জায়গাটা এমন যে ধরেন আশরাফুল মানে হলো বাংলাদেশের ক্রেজ, আশরাফুল মানে ওয়ার্ল্ড ক্রেজ, আশরাফুল সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান টেস্টের, আরও অনেক রেকর্ড অস্ট্রেলিয়ার এগেনস্টে কার্ডিফ, সেই যে বিশ্বখ্যাত ইনিংস যেটা এখনও বিশ্বের সেরা ইনিংসের মধ্যে ধরা হয়, সেই আশরাফুল বাংলাদেশের ক্রেজ, আশরাফুল বাংলাদেশের ক্যাপ্টেন, আশরাফুল সব দিক দিয়ে আশরাফুল তখন 1 নম্বরে, কিন্তু তখনও 1 নম্বরে, আশরাফুলের ফর্ম তখন ভালো যাচ্ছিল না, তারপর 1 নম্বরে, কিন্তু ওই যে যে দিনটায় আপনাকে চোখে পানি নিয়ে স্বীকারোক্তি দিতে হলো, ওই দিন যত শক্ত মানুষই হোক, ওই দিন আপনার, ওই দিন থেকে আপনার দিনটা কীরকম বদলাতে শুরু করলো আসলে ওই সময়টা, আর ওই দিনটা কেমন ছিল আপনার জন্য? এটা তো আসলে টাফ টাইম ছিল সত্যি কথা আর কি, আমার জন্য, আমার ফ্যামিলি, আমার সাপোর্টার সবার জন্যই একটা খুব বড় একটা টাফ, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা টাফ মোমেন্ট ছিল ওই সময়টা। তো তারপরে আমি আল্লাহর রহমতে যে আসলে সবার সাপোর্টে আবার আমি ফিরে আসতে পেরেছি। আপনি কি জানেন ওই সময় আপনার চোখের পানি দেখে বাংলাদেশে কত মানুষের চোখের পানি পড়েছে? অবশ্যই, এটা তো
এবং তাদের জন্য তাদের কথা ভেবেও তো আপনার মনে হয় মোটিভেশন আসার কথা। হ্যাঁ, আমার আসলে ওই ঘটনার পরের থেকেই আসলে সবাই আমাকে সাপোর্টই করেছে, কারণ ওই সিচুয়েশনে অনেক খারাপ চিন্তা ভাবনা এসেছে, এমন যে না একদম না, আশা করি যে আপনি স্পোর্টস পারসন কোনো সুইসাইডাল কোনো কোনো কিছু ঘটে নাই। না, সেটাই, ওই খারাপ সিচুয়েশন চিন্তা আসছিল, তো তারপরও আমি বলবো যে আল্লাহর মধ্যে আমি আবার ঠিক মতন কামব্যাক করতে পেরেছি। আচ্ছা, ঠিক ওই সময় থেকে একটু ধাপে ধাপে আসি, যে ওই সময়টা গেল, আপনি কোথাও ওই করছেন, আপনার ব্যবসা আছে, আপনি হয়তো ব্যবসা দেখছেন, কখনো আমেরিকা চলে যাচ্ছেন, এর মধ্যে একটা প্রেম ঘটিত একটা ব্যাপার মনে ঘটে গিয়েছিল। সব খারাপ সময়ের ভিতরে একটা ভালো ব্যাপার কোন দিক থেকে চলে আসে? প্রেম না, আসলে 2000 মানে ভক্ত তো প্রচুর ছিল, আমরা দেখতাম জানতাম, সেটাই না, বিয়ে করব তো আসলে 2011 ওয়ার্ল্ড কাপ থেকেই, আগে থেকে সবাই প্রশ্ন করত, বলতাম যে 2011 ওয়ার্ল্ড কাপ, সচিন টেন্ডুলকারের মতো একটু আর্লি বিয়ে করার একটা শখ ছিল বলে জানতো। তো 2011 ওয়ার্ল্ড কাপের পরেই বলছিলাম যে ওয়ার্ল্ড কাপের পরে করব, তো তারপর থেকে আসলে যেই ধরনের খুঁজছিলাম, যে আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ভাইয়া ভাবি আব্বা আম্মা একসাথে থাকতাম, তো ওই ধরনের যে ধরনের মেয়ে খুঁজছিলাম, যে আল্লাহর রহমতে লাকি যে আপনার 2015 মিলেছে, আপনার 2015 জুনের 15 তারিখে আর প্রথম দেখা হয়েছিল। কোথায় এটা একটু একটু আমরা ডিটেলে জানতে চাই, পাঠকরা কিন্তু দর্শকরা কিন্তু আসলে অত ডিটেল জানে না, এই সুযোগে যদি আমরা একটু জানিয়ে দিতে পারি মনে হয় মন্দ হয় না, কি বলেন? 2015 আপনার জুনের 15 তারিখে দেখা হয়েছিল আপনার তালা জুবাইরের রেস্টুরেন্টে, ধানমন্ডিতে। তো প্রথম দেখাতেই আসলে মনে হয়েছে যে না, আসলে এতদিন যেইভাবে খুঁজছিলাম আল্লাহর মধ্যে, ফার্স্ট অ্যাট মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট, জি, তো ভালো লাগার পরেই আসলে ফ্যামিলিগতভাবেই প্রস্তাব পাঠানো হলো। তার মাঝখানে আসলে আমাদের সারিয়ান নাফিজের আম্মু আর কি, হ্যাঁ, উনি আসলে দুই ফ্যামিলি, কারণ আমার ওয়াইফের বড় চাচুর সাথে ভালো রিলেশন ছিল ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনার সময়, তো ওনাদের সাথেও ভালো সম্পর্ক, আর আমাকে তো উনি ছোটোবেলা থেকেই দেখেছে, আন্ডার 12 যখন আমি প্র্যাকটিসে শুরু করলাম, তো তখন উনি আর কি এই কাজটা সহজ করেছে আর কি আমাদের। তো এই এই যে আপনাদের, আমার ওয়াইফের নাম হলো আনিকা তাসনিম অর্চি, অর্চি, তো এই তো বিয়ে হলো, তারপরে এখন 10 মাস। এই যে এই জানাশোনার কয় মাসের মধ্যে আপনাদের বিয়েটা? ও, প্রথম দেখার পরেই আসলে আমি স্ট্রেট তার কাছ থেকে তার বাবার নাম্বার চেয়েছিলাম, যে আমার ফ্যামিলি থেকে যাবে, তো আমার মামাতো ভাই গিয়েছিল, হানিফ ভাই, উনি যাওয়ার পরে পরে আমি আবার আমেরিকা চলে গিয়েছিলাম, তো 15 তারিখ দেখা হলো, আমি 24-22 তারিখে আমেরিকা চলে গিয়েছিলাম, পরে এঙ্গেজমেন্ট হলো, আমি পরে আসার পরে আমাদের তো বিয়ে হলো আপনার ডিসেম্বরে। এবং এই সময়ে যে মানুষের যেটা বলছিলাম যে খারাপ সময়ের মধ্যে আবার এই যে কিছুটা প্রেম তো আছে, ডেট তো নিশ্চয়ই করেছেন, জিজ্ঞেস করবো না কয়টা ডেট করেছেন, কিন্তু এই যে সময়গুলো, এই সময়গুলো আপনার ওই খারাপ সময় থেকে বের হয়ে আসতে কতটা হেল্প করেছে আসলে, যে আপনার তো মানসিকভাবে অনেক বিপর্যয়? অবশ্যই, ওই সময়টা আসলে আমি ফ্রি টাইম ছিলাম একদমই, যেহেতু আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে খেলতে পারছিলাম না, তো ফ্রি টাইম ছিলাম, তো ওই সময়টা আমি বলবো যে ভালো একটা সময় ছিল আমার বিয়ের করার পরে। তো তারপরে আসলে আব্বা অসুস্থ হয়ে যাওয়াতে, আসলে আব্বা মারা গেল অলমোস্ট 9.5 মাস হলো, আমার বাচ্চা হয়েছে 10 মাস হলো, তো আব্বু বাচ্চা হওয়ার 15 দিন পরে আব্বু মারা গেল আর কি, এই ভালো খারাপ সব কিছু মিলে আর কি। আসলে আবার আমি খেলা শুরু করলাম, আব্বা দেখতে পারলাম না যে আমি আবার ফার্স্ট ক্লাস খেলা শুরু করলাম, এইটা একটা আফসোস তো থেকেই, কারণ আমার সবচেয়ে বড় সাপোর্টার ছিল আমি বলবো যে আমার আব্বা ক্রিকেটের, কারণ উনি খেলাটা প্রচুর পছন্দ করতো, অনেক ভালোবাসতো, তো আরেকবার জেনে গিয়েছে যে আমি খেলতে পারবো কিন্তু দেখতে পারেনি এটাই। হ্যাঁ, এখন ওই ওই একটা সময় দুইটা ঘটনা ঘটেছিল, একটা হলো যে আপনার সন্তান আসছে, ওইটা নিয়ে আপনারা পারিবারিকভাবে খুব
ইচ্ছে না, বাবা দেখে যেতে পেরেছেন যে আসলে সন্তান এসছে। এখন এই যে সন্তান আসে, এইটা একজন সন্তান কিন্তু অনেক ধরনের মোটিভেশন তৈরি করে। এখন ক্রিকেটে আশরাফুল 33 ইয়ার্সে এসে আরও কত ভালো কী করতে পারবে, আপনার তো আরও এক্সট্রাঅর্ডিনারি না করলে কিন্তু ন্যাশনাল টিমে ব্যাক করা কঠিন, সবাই চায় যে আপনি আসেন। কিন্তু এই সন্তান আপনার জন্য কতটা মোটিভেশন এখন? যখনই আপনাকে ফোন দেয়, আমি দর্শককে বলে নেই একটু, যখন আমি আশরাফুলকে ফোন দিই, আশরাফুল বাসায় থাকলে প্রথম কথা হলো যে আমি এখন বাচ্চাকে নিয়ে খেলছি, হ্যাঁ বাচ্চাকে নিয়ে এই করছি, বাচ্চাকে নিয়ে এই করছি, একটু পরে ফোন করলে ওই আচ্ছা বাচ্চাকে এখন রাখা গেছে, ওই সময়টা কিন্তু তার বাচ্চার কাছ থেকেই নিতে হয় আর কি। এইটা কত বড় মোটিভেশন এখন, মানে এইটা আসলে খুব সত্যি কথা অন্যরকম একটা ফিলিংস। লাস্ট 10 মাস ধরে অন্যরকম মেয়ের সাথে সারাক্ষণ যখনই আমি বাসায় থাকি চেষ্টা করি ওর সাথে সময় কাটানোর জন্য, এবং অন্যরকম এতটুকু বাচ্চা আসলে সে বাবার কণ্ঠ চিনে, বাবাকে দেখলে খুব খুশি হয়। তো যেহেতু মেয়ে সন্তান সবসময় শুনেছি আসলে মেয়েরা নাকি বাবার ভক্ত হয়, তো এদিক দিয়ে আমি একটু লাকি যে আসলে মেয়ে সন্তান হওয়ার কারণেই হয়তো বা এতটা ভালোবাসা পাই। আচ্ছা, এখন এখন প্রশ্নটা হলো যে ফেরা, এই ফেরার আগে যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞায় যে ঝামেলাটা হয়, অনেকের অনেক রকম চোখ দেখতে হয়, ওই চোখগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন যে অনেকের চোখ দেখলে বোঝা যায় যে সেই কোন দৃষ্টিতে আপনার দিকে তাকাচ্ছে, অনেক ভালোবাসার দৃষ্টি চেঞ্জ হয়ে যায়, এইগুলো কীভাবে সামলাচ্ছেন ঠিক ওই সময়গুলোতে? অ্যাকচুয়ালি আমি খুব লাকি যে আমি প্রথমেই বলেছি যে আমি খুব ভাগ্যবান যে আমার অর্ধেক হয়তো বা আমার 50% সাপোর্টার ছিল, 50% হয়তো বা এগেনস্টে ছিল। তো আমি স্বীকার করাতে আমি মনে করি যে আমার যারা এগেনস্টে ছিল তারাও হয়তো বা আমাকে খারাপ চোখে দেখে না আমার মনে হয়। তো আমার তাই হওয়া উচিত আসলে। তো আমার এখনও আমি সাপোর্টটা পেয়ে আসছি সত্যি কথা, যার কাছে যে সাপোর্টটা চাচ্ছি, যে কোনো কিছু চাইলেই কেউ না করছে না। ধরেন ক্রিকেটে ফাহিম স্যার আমাকে এখন প্রচুর সাপোর্ট, আজকেও দেখলাম ফাহিম স্যার অনেকক্ষণ জি স্যার আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং আমার ছোটোখাটো একটু ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছি। তো ওইভাবে আসলে কেউ এখনও ওইভাবে আমি বলবো না যে আমাকে, যারা সতীর্থ ছিলেন যাদের সাথে একসাথে খেলছেন লম্বা সময় এরকম, এবং যারা উঠে আসছে, যেমন একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে রাব্বি বলছে যে বাংলাদেশের ক্রিকেট যদি কি যেহেতু এই তিনজন তুলে আনতে পারে, তার ভিতরে একজন হলো আশরাফুল, তাদের দেখে আমরা শিখেছি এই করেছি ওই করেছি। তো এই যে সতীর্থ, তাদের সঙ্গে সম্পর্কে কোনো টানা পড়েন কি একদমই তৈরি হয়নি কখনো? না, আমি আর কি এদিক দিয়ে আমি খুব ভাগ্যবান, একটু গ্যাপ ছিল সত্যি কথা। লাস্ট 3 বছর আমি অতটা হয়তো বা ক্রিকেট বোর্ডেও আসতাম না বা অত ইনভলভ ছিলাম না, যেহেতু এবার ন্যাশনাল লিগ খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, অনেকটা আমি বলবো যে কেউ আমাকে ওইভাবে খাটোভাবে দেখে নাই বা অন্যভাবে কিছু করে নাই। আমি আসলে কখনোই যখন খেলতাম কারোর সাথে আমি খারাপ ব্যবহারও করার চেষ্টা করি নাই বা করিও নাই, সবসময় আমি সবাইকে সাপোর্ট করারই চেষ্টা করেছি। তো ওদিক দিয়ে হয়তো আমি লাকি যে এই কারণে হয়তো আমাকে সবাই সাপোর্ট করে আসছে। কারেন্ট প্লেয়ার যারা তাদের সাথেও খেলেছি, আগে যাদের সাথে খেলেছি সিনিয়র, ওনারাও আমাকে সবসময় আদর করতো। তো আমি লাকি আসলে, খুবই লাকি। আচ্ছা, আবার ওই যে পরিবারের কথাটা আসি, যে পরিবার থেকে যে সাপোর্টটা পেয়েছেন, কিন্তু তারপরও কি কমপ্লেক্স, এক ধরনের কমপ্লেক্স তো কাজ করে, সেই কমপ্লেক্সটা কি এখনও আপনার ভিতরে কাজ করে যে হীনমন্যতা, যে আসলে আমি পারবো কি পারবো না, একটা ব্যাড টাইম গেছে ইত্যাদি? না, এটা সত্যি কথা না, যখন আমি স্বীকার করেছি তখন আমি অতটাই কনফিডেন্স ছিলাম, কারণ মেজবাল হককে দেখে আমার কাছে মনে হয়েছে যে সে যদি স্টিল 43-তে খেলতে পারে এবং ক্যাপ্টেন্সি করেছে, যদিও লাস্ট এক মাস আগে রিটায়ার্ড করলো, কিন্তু অলমোস্ট আপনি 43 পর্যন্ত খেলেছে। তো তখন যখন আমি স্বীকার করেছি তখন আমি আমার মধ্যে এই কনফিডেন্স ছিল যে না, আমি আবার ফির কামব্যাক করবো এবং পারবো। আমি বিশ্বাস টাফ জানি, কারণ আমাদের টিম এখন অসাধারণ ক্রিকেট খেলছে, অবশ্যই টাফ হবে, কিন্তু আমি যদি বেটার খেলতে পারি ডেফিনেটলি আমাকে হয়তো আর একটা সুযোগ দিবে। ভাবির কাছ থেকে কেমন সাপোর্ট পান আপনি, ভাবি ক্রিকেট কতটা বুঝে আসলে এবং কতটা বুঝাইতে হয় আপনাকে? না, ভালো আর কি, আমার বাসায় আসলে সবসময় আমি লাকি যে আমার কখনই কোনো প্রেশার আমি পাইনি, ছোটোবেলা থেকে আমি খুব লাকি যে কোনো খেলা ওনারা বুঝে আর না বুঝেও আমাকে কোনো প্রেশার দেয় না। এই যে প্র্যাকটিসে আসছি, খেলতে যাচ্ছি, সব সময় সাপোর্টই করে আসছে।
আচ্ছা, এমনি যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স কথা, একটু ক্রিকেটে এবার চলে আসি, যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের কথা বলছিলাম আমরা, তো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স না হলে তো আসলে ফেরা একটু অনেক কঠিন হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি কোনো টার্গেট সেট করে আগাচ্ছেন নাকি আপনি? এটা তো সবাই জানে যে বাংলাদেশ টিমে খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে, সেটা তো সবাই জানে। সেইটা আমি এখন আমার লক্ষ্য না, যে আসলে আমার এখন লক্ষ্য আপনার স্টেপ বাই স্টেপ, এখন আমার নেক্সট 3 মাস ট্রেনিং করাটা আমার প্রসেসিং, যেটা ওই জিনিসটা করার চিন্তা, তারপরে ন্যাশনাল লিগে সুযোগ পেলে ভালো কিছু খেলা, এবং সুযোগ আসলে বড় বড় ইনিংস খেলা। অবশ্যই লক্ষ্য তো আছে, বাংলাদেশ টিমে খেলতে হলে তো আপনাকে এক্সট্রাঅর্ডিনারি খেলতেই হবে, তো কারণ এখন আমাদের টিম অসাধারণ খেলছে, এই টিমের সুযোগ পেতে হলে আপনাকে অসাধারণ ক্রিকেট খেলিয়ে আসতে হবে। আচ্ছা, 2019 বিশ্বকাপ, এই বিশ্বকাপে আপনি ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে পান এবং এই টিমটাকে কেমন দেখতে পান? ওই টিমে 2019 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করতে পারে ইংল্যান্ড, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভালো করে আসলাম আমরা 2019? আসলে মাশরাফি যদি ফিট থাকে, আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে ও টি-20 ছাড়ার কারণে ওর 2019 বিশ্বকাপে খেলার সুযোগটা অনেক বেড়ে গেল। আমার কাছে তাই মনে হয়, কারণ টি-20 খেলাটা প্রচুর ফাস্ট, যেহেতু 2019 ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে মাশরাফি ফিট থাকলে মাশরাফি থাকা উচিত, এবং ক্রিকেট বোর্ডও তাই চায় সে যদি ফিট থাকে, কারণ পারফরমেন্স তো অলওয়েজ করে আসছে, এখন জাস্ট ফিটনেসের উপরে। ক্যাপ্টেন হওয়ার পরে 2014 জিম্বাবুয়ে থেকে ক্যাপ্টেন্সি করার পর থেকে আল্লাহর রহমতে সে প্রত্যেকটা সিরিজই অসাধারণ খেলে আসছে, টিম ভালো খেলছে, সে ভালো খেলছে, তো আমি মনে করি যে মাশরাফি যদি সুস্থ থাকে মাশরাফি থাকবে। প্রসঙ্গ যখন 2019 বিশ্বকাপের কথাই আসলো, আপনার কি এইটা নিশ্চয় ভেবে রেখেছেন যে 2019 বিশ্বকাপ খেলতে পারলে সবচেয়ে ভালো? এটা মানে এই প্রশ্নটা জবাবটা কিন্তু চাই। এটা তো অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটারই স্বপ্ন দেখে যে বাংলাদেশ টিমে খেলবে, এবং ওয়ার্ল্ড কাপ স্টেজে যদি খেলতে পারে তাহলে তো সেটা আরও বড় পাওয়া, তো অবশ্যই আমিও আর কি স্বপ্ন দেখি, কিন্তু টাফ, এটা অবশ্যই টাফ, কিন্তু এই প্রসেসিংগুলো যদি ঠিক করতে পারি তাহলে সব কিছু সম্ভব। না, অনেক কিছুই টাফ, সব কিছুই টাফ, কিন্তু আশরাফুলের ব্যাপারে আমরা যারা সবাই জানি, দেখে এসেছি তাকে অনেক আগে থেকে, এবং বাংলাদেশ সবাই জানে আশরাফুল চাইলে অনেক কিছু সম্ভব। আশরাফুলের খেলা, আশরাফুলের খেলা দেখেই কিন্তু এখনকার খেলোয়াড়রা এই মোটিভেশনটা পেয়েছে যে অনেক স্ট্রং বোলার, স্ট্রং দলের অ্যাগেনস্টে খেলাটা ব্যাটসম্যানদের ক্ষেত্রে অতটা কঠিন কিছু না। তো এতক্ষণ অনেক কথাই বললাম ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে, ক্রিকেটের বাইরের কথাটাই বেশি হলো, কিন্তু চ্যানেলটা তো মঞ্জুল করিম, মঞ্জুল করিম এখানে একটু জানিয়ে রাখি, আমরা যখন স্টেডিয়ামে আসলাম তো এসছে আসলে তালাশ টিম, তালাশ টিম এসছে, আমি খাইরুল আমিন, কেউ কেউ চিনে ওকে, ঠিক আছে, কিন্তু সবাই মনে করলো যে এখানে কি ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এমন একটা ঘটনা ঘটছে যে তালাশ টিম এখানে, তাদের হাতে বড় বড় ক্যামেরা নাই, কিছু নাই, অথচ ইয়ে আসছে, কেউ ভাবছে ক্যামেরাটা কোথায় ইত্যাদি ইত্যাদি, তো সে মঞ্জুল করিম এক ধরনের ই তৈরি হয়ে গেল যে আসলে এখানে অন্যরকম কিছু কিনা, আমরা তো এসেছি আসলে আশরাফুলের ইন্টারভিউ নিতে, এখন মঞ্জুল করিমকে ছাড়া আসলে এই এই পর্বটা শেষ করা একটু কঠিন হয়ে যায় আমাদের। আমি আসলে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, কারণ আমরা সেই টেলিভিশনের সামনে বসে থাকা দর্শক, আমরা স্টেডিয়ামে বসে থাকা দর্শক, যারা আশরাফুলের প্রত্যেক রানে রানে হাততালি দিয়ে তাকে আসলে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া দর্শক, তারপর তার ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সময় যে কষ্ট, তাতে যত মানুষের চোখে জল এসেছে তার মধ্যে আমরাও একজন, আমরা তার ব্যক্তি জীবন সম্পর্কে আসলে এত কিছু জানতাম না, একজন ক্রিকেটারকে সবসময় তার এই ক্রিকেটের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলা হয়, আমরা চেষ্টা করেছি তুহিন ভাইয়ের মাধ্যমে যাতে করে আমরা তার অন্যরকম একটা জীবন সম্পর্কে জানতে পারি, এবং এই আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি ক্রিকেটের কিছুই বুঝি না, কিছুই জানি না, সাল, তারিখ, স্ট্যাটিস্টিক্স এগুলো মনে রাখা তো আরও কষ্টকর ব্যাপার। আমরা আসলে তুহিন ভাই এবং আশরাফুলের কাছে যেতে চাই, আমার কাছে ভালো লাগছে যে তা খুব কাছাকাছি বসে থাকতে পারছি, কারণ হচ্ছে তাকে তার পারফরমেন্স দেখে দেখে আমরা অভ্যস্ত। তো আমার আসলে একটা প্রশ্ন ছিল যেটা তুহিন ভাইয়ের মাধ্যমে তাকে করতে চাই, যে তার যে সেই স্টারডম, সেই সময়টাতে যখন স্টেডিয়ামে মানুষ খুব উপচে পড়া, মানে ভিড় থাকতো, এবং সেই সময় যখন হাততালি দিয়ে তাকে উৎসাহিত করতো, তাদের মধ্যে থেকে কোনো একজন ভক্ত বা ফ্যান যাকে বলে, তাদের কোনো আচরণ তাকে টাচ করেছে কিনা, বা খুব কাছাকাছি সামলাতে হয়েছে কিনা, এই প্রশ্নটা আমার আছে আর কি। আমরা আসলে মাঠ থেকে অনেক কিছু দেখি, যে আশরাফুল ব্যাট করে ফিরছে, একটা ভালো ইনিংস খেলে ফিরছে, আশরাফুল ফিরতে পারছে না,
হ্যাঁ, বিশেষ করে ধানমন্ডি মাঠ কিংবা যেগুলো খোলা মাঠ ছিল, এই দৃশ্য আশরাফুল্লাহ যখন 13-14-15 বছর বয়স তখন থেকে দেখতে দেখতে আমরা অভ্যস্ত, পরে ফ্যান্স হয়েছে বড় স্টেডিয়ামে। কিন্তু দর্শকের উন্মাদনা আসলে আশরাফুল ব্যাট করছে, সিঙ্গেল নিচ্ছে, সিঙ্গেলও রান, ব্যাটে বল লাগছে, উৎসব। আশরাফুলের খেলা মানে ছিল উৎসব। এখনো আমরা আশা করবো সামনে ওই উৎসবটা হবে। এবং মঞ্জুল করিমের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি আর না করে মঞ্জুল করিম করেছে আশরাফুল শুনেছে, আমি আশরাফুলের কাছে চলে যাচ্ছি যে আশরাফুল নিশ্চয় সেই দিনটা আমাদেরকে আবার উপহার দিবে, এবং আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি যে আশরাফুলের কাছ থেকে সেটা আমরা পাবো। না, আমার একটা ভক্ত ছিল, আছেও, আমি বলবো ফোন করতো তো প্রত্যেক রানে সে 2 রাকাত, এখন তো ভক্তরা ফোন করে না ভাবির ভয়ে, না 2 রাকাত করে নামাজ পড়তো। তো এক সিরিজে আর কি ইন্ডিয়ার সাথে 2004-এ, তখন ফার্স্ট টেস্টে আমি 60 নট আউট ছিলাম এবং সেকেন্ড টেস্টে 158 নট আউট ছিলাম। তো চট্টগ্রামে, চট্টগ্রামে তো ওই সময় প্রচুর নামাজ পড়তে হয়েছে। আমাকে ফোন করে বলছিল যে এবার তো অনেক রান করলে, মানে 1 রান = 2 রাকাত, তাহলে বেচারা 80 আর ওদিকে 60 আর 158। মঞ্জুর করে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিষয়, কিন্তু আরেকটা জিনিস ছিল যে আমরা মানে ওনাকে সামনে সামনে পেয়ে হয়তো টাইম বেশি নিয়ে ফেলছি আমরা, ওনার কিন্তু গানও শুনেছি আমরা মাঝে। আশরাফুল অলরেডি বলছে যে আজকে থাক গানটা, গান তো আমি অনেক গিয়েছি, কিন্তু আশরাফুলের কিন্তু আরো অনেক প্রতিভা আছে, প্রাণ প্রতিভা আছে যেগুলো আমরা দেখতে পাই। কারণ আশরাফুল যদি মনে করে যে আমাদের কিছু একটা ভিন্ন কিছু দেখাবে, হয়তো বাচ্চার কাছ থেকে, বাচ্চার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এখন আমরা বাচ্চার কোনো অ্যাক্টিভিটিস আপনার যদি ভালো লেগে থাকে কিংবা এরকম কিছু যদি আপনি মনে করেন আর কি, আল্লাহর রহমতে বাচ্চার এত ট্যালেন্ট হয়। আমার যে বিছনা থেকে সে নিচে নামার সময় ঠিক কি এখন তো হাঁপুর দিতে পারে, তো ঠিক কর্নারে এসেই সে ইউটার্ন নিয়ে ফেলে যে কিভাবে নামতে হবে, এই জিনিসটা দেখে আসলে অবাকই হই। আর আল্লাহর মধ্যে বাচ্চারা অনেক ট্যালেন্ট, এখনই আপনি যা বলবেন সেটাই করার চেষ্টা করে আর কি। তো এই জিনিসগুলো এই যে লাস্ট 10 মাস ধরে খুব এনজয় করতেছি, সত্যি কথা, বাচ্চাকে নিয়ে খুব মজা করতেছি। আবার হারিয়েছি, তারপরেও বলবো যে বাচ্চারে নিয়ে অনেক মজা করতেছি। দেখে একটা শূন্যতা, আর একটা শূন্যতাকে পূরণ পুরোপুরি করতে না পারলেও কিছুটা করে। আশরাফুলের গান অবশ্যই আমরা আরেকদিন শুনবো, আমরা সেদিন অনেক ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস নিয়ে আসবো, সেদিন আমরা আশরাফুলের গান শুনবো। আশরাফুলের অনেক সময় নিয়ে নিলাম, আমি জানি না দর্শক কতখানি কি আপনাদের আশরাফুলের ক্রিকেটের বিতর্ক কিংবা ওই সাইডে আমরা যেতে চাইনি, আমরা চেয়েছি আশরাফুল মানুষ আশরাফুলটার সাথে কিছুটা সময় ব্যয় করতে। এবং আশরাফুল যে এই সময়টা আমাদেরকে এত কিছুর মধ্যে দিয়ে দিয়েছে, গত 5 ঘন্টাই কিন্তু উনি অনুশীলনে ছিলেন, তারপর এসে যে এই কথাগুলো বলছেন সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। আশা করি আশরাফুল আমাদের এখানে এই চ্যানেলে, মঞ্জুল করিমের চ্যানেলে আসবেন, আরও অনেক কিছুই আশরাফুলের কাছ থেকে আমরা জানবো, তবে ক্রিকেট নিয়ে একটু কম জানবো, কারণ সবই তো আপনারা জানেন। ধন্যবাদ। মানুষজন আসলে খুব অসুস্থ, আমি আর বের হবো না আপনার সাথে।